তিহারেই থাকতে হবে অনুব্রতকে আসানসোল জেলে ফেরতের আবেদন খারিজ দিল্লি আদালতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক জেলে এখন আর ফেরত আসা হচ্ছে না কেস্টোর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে বলেছে যে কি এসব আবেদন করা হয়েছে কোনো ভিত্তি নেই ওই ওইরকম ইচ্ছে মতো রকম হয় না জেল পরিবর্তন তিহার জেলেই থাকতে হবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যার বিচারক হচ্ছেন রঘুবীর সিং কেষ্টকে বীর বলেছিলেন তার দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক যার নাম হচ্ছে রঘুবীর সিং রঘুবীর সিং তিনি বলেছেন যে দর এই সবের কোনো ভিত্তি নেই তিহার জেলেই থাকতে হবে ফলে দর্শক কেষ্টর যে ইচ্ছে ছিল যে আসানসোল জেলে আবারও ফেরত যাব সেখানে দারুণ সব আয়োজন থাকে সেটা হচ্ছে না সেটা হচ্ছে না তিনি থাকতে হবে এবং সেখানেই তার মেয়েও রয়েছেন এখনও মেয়ের সঙ্গে কথা হয়নি তবে আমি দর্শক আজকে একটা বিষয় দেখছিলাম একটা রিপোর্ট সামনে এসেছে সেটা হচ্ছে যে এটা বিবেক বলে কিছু নেই মেয়েটাকেও গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকের হাত ধরে ভেঙে পড়লেন অনুব্রত এটা ঠিক তিনি কিন্তু সত্যি এবার ভেঙে পড়ছেন কিন্তু নামগুলো বলছেন কি যাদের যাদেরকে তিনি আর কি টাকা পয়সা দিয়েছেন সুবিধা দিয়েছেন তাদের নামগুলো কি এবার বলছেন বা বলবেন না হলে ওই থাকতে হবে দর্শক কেষ্ট যেটা চেয়েছিলেন যে তিনি আসানসোল জেলে ফিরে আসবেন এখানে থাকবেন যেটা বলা হয়েছিল আদালতে যদি ইডি আবার মনে করে তাকে দরকার রয়েছে আবারও নিয়ে আসবে তিহারে এই কথা বলা হয়েছিল বা দিল্লিতে নিয়ে যাবে এটা বলা হয়েছিল আর বলা হয়েছিল যে ইডি তো এখানে আর আর তো কোনো কেস নেই সুতরাং বরং সিবিআইয়ের কেস রয়েছে বাংলাতে তাই কেসটাকে সেখানে ফেরতের ব্যবস্থা করা হোক তার আইনজীবীরা বলেছিলেন আদালতে কিন্তু এইসব কথা আর কি আদালত শোনেনি আর ইডির যারা আইনজীবী তারা বলেছিলেন যে কেষ্টকে পাঠালে যদি কখনো প্রয়োজন হয় এখানে আনার আবারও সাত আট মাস লেগে যাবে যা আমাদের অভিজ্ঞতা হয়েছে মানে এটা অ্যাকচুয়ালি কেষ্টই তার নিজের কবরটা খুঁড়ে ফেলেছেন এত বাহানা করেছেন এত বাহানা করেছেন এত কৌশল অবলম্বন করেছেন ফলে তিনি যে প্রভাবশালী সেটা কিন্তু একেবারে এস্টাবলিশ হয়ে গেছে এবং সেটা কোর্টের কাছেও এস্টাবলিশ হয়ে গেছে সেই জন্যই তার কথা কিন্তু আর চলছে না যতই হাত ধরে কাঁদুন না কেন বলুন না কেন তার কথা আর চলছে না তার আইনজীবীরা অনেক চেষ্টা করছেন তাকে এই রাজ্যে ফেরত আনার কিন্তু সেটা হচ্ছে না দিল্লির কোর্ট তার আবেদন একেবারে খারিজ করে দিয়েছে এখন দেখা যাক আর কোথাও কোনোভাবে কিছু আবেদন করেন কি না তবে দর্শক এটা খবর সত্যি যে তিনি কিন্তু এবার ভেঙেই পড়েছেন ভেঙেই পড়েছেন মানে এবার অন্ধকার দেখছে যে কি হলো কি হবে ভবিষ্যৎ কি মেয়েটাকেও আবার জেলে এবার কিন্তু ভেঙে পড়েছেন আসলে যে এনার্জিটা আগে পাচ্ছিলেন দিদির কাছ থেকে হতে পারে সেটাও তো আর হচ্ছে না আর তো কথাও হচ্ছে না কথা হওয়ার তো সুযোগও নেই এই রাজ্যের জেলে থাকলে হয়তো সুযোগ থাকতো কিন্তু ওখানে তার ওই সব চান্স নেই ফলে যোগাযোগও সেবার তো হচ্ছে না আর তাছাড়া দেখছেন যে কই কিছুই তো হচ্ছে না জেলেও তো আবার মানে আসানসোল জেলেও ফেরত যেতে পারছি না মানে সবই তো অন্ধকার রাস্তা তো সব দিক দিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে কিছুদিন পর আর কেউ খবরও নেবেন তো হয়তো এখনও কেউ কেউ নিচ্ছেন এরপর কেউ আর খবরও নেবেন হয়তো সেসব ভাবনা কাজ করছে এবং সেই জন্যেই ভেঙে পড়ছেন হ্যাঁ শরীরটাও নাকি এখন খুব একটা ভালো যাচ্ছে না দেখুন দর্শক কি ছিলেন কেষ্ট চড়ম চড়ম ঢাক বাজাতেন গুড় বাতাসা খাওয়াতেন কত কি বলতেন খেলা হবে হকে স্টিক নিয়ে খেলা হবে কত বলতেন পুলিশকে বম মারার কথা বলতেন আর এখন একেবারে ভেজা বেড়াল হয়ে গেছেন তিহারে এখন তো হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হচ্ছে ঠিক মতো করে নাকি হাঁটতেও পারছেন না এটা দর্শক এটা কিন্তু স্বাভাবিক কারণ এখানে যে যেরকম ছিলেন ওই রকমভাবে ওখানে থাকতে পারছেন না জেল যে কি কঠিন জিনিস তো আমরা জানি ওনার ক্ষেত্রে এই এখানকার জেলে অনেক সবার কি সুযোগ সুবিধা দেওয়া হতো ফলে জেলের কি বিষয় সেটা ততটা বুঝতে পারতেন না হ্যাঁ বন্দি দশা একটা ছিল বটে কিন্তু কঠিন যে বিষয়টা সেটা তিনি কিন্তু বুঝতে পারতেন না বাস্তবটা ওখানে গিয়ে তাকে বুঝতে হচ্ছে ওই একটা দুটো কম্বল সম্বল মেয়েরও তাই এক নিজের চিন্তা উপরন্তু আবার মেয়ের চিন্তাটা এসে পড়েছে মেয়েকেও জেলবন্দি ফলে এই মুহুর্তে সত্যিই তিনি কিন্তু চাপে এবং ওই যেটা দেখালাম দর্শক একেবারে ইডির হাতটা ধরে ফেলছেন ইডির অফিসারদের হাতটা ধরে ফেলছেন মানে একে একেবারে ধরে ভেঙে পড়ছেন মেয়েটাকেও গ্রেপ্তার করলেন তবে দর্শক মেয়েকে গ্রেপ্তার নিয়ে আমাদের অন্য মত রয়েছে যে অন্য মত বলতে আমরা অন্য খবরই জানতাম বা জেনেছিলাম যে মেয়েকে গ্রেপ্তার করার কিন্তু ততটা ইচ্ছে ছিল না ইডির প্রথম দিকে কারণ তার বাবা যেহেতু গ্রেপ্তার রয়েছেন মেয়েকে ডাকলে পাওয়া যাবে এটাই ভাবনা ছিল ইডির কিন্তু মেয়েও যেভাবে চালাকি করতে শুরু করলেন বা কারো পরামর্শে চলতে শুরু করলেন ব্যাস তার ক্ষেত্রেও ওই প্রভাবশালী বিষয়টা বা তিনি তদন্তে সহযোগিতা করতে চান না এই বিষয়টা এস্টাবলিশ মানে এস্টাবলিশ হয়ে গেল ব্যাস কী আর করবে ইডি একবার ছেড়ে দেওয়া মানে তো আবার তাকে আনা তো বেশ মুশকিল এক নোটিশ মানে একটা নোটিশ পাঠালিয়ে যে তারা চলে আসবেন সেটা তারা তারা তো করেন না নোটিশ পাঠানো হবে ওই আবার বাহানা অসুস্থ নানান সব বাহানা হাই বান্ধবীর চিকিৎসার জন্য বাইরে রয়েছে ইত্যাদি বাহানা ফলে আর কি করে কোন সাহসে ছাড়বে ইডি যে একবার ছেড়ে দেবো ঠিক আছে আবার ডাকলে আসবে কী করে ছাড় ছাড়বে ইডি ছাড়েনি ধরে ফেলেছে এখন ধরে ফেলেছে এখন ধরে ফেলেছে এখন আবার দেখছি বাবা ওইভাবে হাত ধরে কান্নাকাটি করছেন আপনাদের বিবেক বলে কিছু নেই আরে আর বিবেক আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন কী করেছেন আপনি কেন আজকে আপনার মেয়েকে এইভাবে বন্দি হয়ে তিহার জেলে থাকতে হচ্ছে আগে নিজের বিবেককে প্রশ্ন করুন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাটিভি